আজ নদিয়ার রাধানগর ব্রিজ দেখতে এসছে। তো এটি এই ব্রিজটা হচ্ছে এদিকে নদিয়া, ওর পরে হচ্ছে মুর্শিদাবাদ, মানে পাটকিবাড়ি ঘাট। এটা যে ব্রিজটা হচ্ছে রাধানগরে, তো পলাশিপাড়া থেকে অল্প কিলোমিটার, 2-5-7 কিলোমিটার দূর ব্রিজটা। এটা মুর্শিদাবাদ নদিয়া যাওয়ার খুব সুবিধা করেছে। বহুদিন পর ব্রিজটা তৈরি হলো, তো 2 বছর চালু হয়ে গেছে ব্রিজটা, অসাধারণ করেছে ব্রিজটা। তো তোমরা দেখতে পাচ্ছ যে নিচের দিকে অসাধারণ লাগছে দেখতে, নদীর জল সম্পূর্ণ একদম মজবুত করে তুলেছে বিম দিয়ে। চারিদিকে একদম সুন্দর জায়গা। রাধানগর ব্রিজ যারা আসুনি তারা আসতে পারো, অসুন্দর করেছে, কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে, কিন্তু গাড়ি ওপর দিয়ে চলছে নদী। অসাধারণ ব্রিজ মজবুত করেছে। এটা হচ্ছে নদিয়া, এরপরে মুর্শিদাবাদ, ওপরে নদিয়া, নদিয়া মুর্শিদাবাদকে সংযুক্ত করেছে এই ব্রিজটা। অনেক মানুষের সুবিধা হয়েছে। নদীর জল বেড়েছে দেখতে পাবে। আর উপরটা দেখবো, উপরে দেখো চারিদিকে সব লোকজন বসে আছে, সুন্দর, খুবই সুন্দর করেছে জায়গাটা। কে ছবি তুলছে DSLR-এ দেখতে পাচ্ছ, নদী ভাটা এদিকে, আমার পেছনের দিকে হচ্ছে পাটকিবাড়ি ঘাট, আর আমি সামনে যাচ্ছি, এটা হচ্ছে সামনে হচ্ছে নদিয়া, আর পেছনে চলে আসলো মুর্শিদাবাদ। অসাধারণ ব্রিজ, খুবই মজবুত হয়েছে, এখন কাজ চলছে দেখতে পাচ্ছ, বাঁশ এই সাইডে দেওয়া আছে, এখন কাজ কমপ্লিট হয়নি। যে কত সালে কি তৈরি, মানে সেই লিস্ট এখন লিখে নিই, কিছুদিনের মধ্যে সাইনবোর্ড লিখে দেবে সম্পূর্ণ কমপ্লিট হলে। তো যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন ও একটি লাইক দিয়ে দেবেন।